তোমাদের সম্পর্ককে যদি দীর্ঘস্থায়ী করতে চাও বা সম্পর্ককে যদি মজবুত করতে চাও, তাহলে তোমাদের দুজনকেই কিছু নিয়ম পালন করতে হবে। কি নিয়ম সেটা আজকের ভিডিওতে বুঝিয়ে বলার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও, আর ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নাও, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। আজকের ভিডিওতে আমি তোমাকে 5টা এমন পয়েন্টের কথা বলবো যে পয়েন্টগুলো তোমাকেও পালন করতে হবে এবং সামনের মানুষটাকে, তোমার প্রিয়জনকেও পালন করতে হবে। তো 5টা পয়েন্টের মধ্যে তুমি কতগুলো পালন করো সেটা অবশ্যই নিচে কমেন্টে জানাবে, একটা একটা করে আমি বলবো, একটা একটা করে নিজের মনে টিক দেবে এবং লাস্টে কমেন্টে জানাবে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে তোমার প্রিয়জনের মধ্যে, তাকেও তুমি বলবে যে কমেন্টে জানাতে, এবং সত্যি কথা বলবে। এতে কী হবে, সত্যি কথা বললে তুমি নিজেও বুঝতে পারবে যে ঠিক তুমি কতগুলো পয়েন্ট পালন করো, কতগুলো নিয়ম পালন করো, এবং তাকেও সত্যি কথা বলার জন্য বলবে, তাহলে সেও বুঝতে পারবে যে কতগুলো নিয়ম সে পালন করে। এবং যদি দু একটা নিয়ম পালন না করো, তাহলে আজকের পর থেকে এটা পালন করার চেষ্টা করবে। এতে তোমাদের সম্পর্ক অনেক মজবুত হবে, অনেক দীর্ঘস্থায়ী হবে, লাইফ লং তোমরা একসাথে থাকতে পারবে। তো দেখো, প্রথমেই তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে তোমাদের রিলেশনশিপের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা আছে কি না। এবার পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা বলতে কী সেটা বুঝতে হবে। প্রথমেই আমি তোমাদেরকে বলছি ভালোবাসার সংজ্ঞা কী। ভালোবাসার সংজ্ঞা হচ্ছে সামনের মানুষটাকে ভালো রাখা। তো তুমি সামনের মানুষটাকে ভালো রাখার জন্য কতটা এফোর্ট দিচ্ছ সেটা তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ বুঝতে পারবে না। তো তুমি এটা বুঝতে পারবে যে তুমি সামনের মানুষটাকে ভালোবাসো কিনা, কতটা ভালোবাসো সেটাও তুমি বুঝতে পারবে। ভালোবাসা থাকলে অবশ্যই যেগুলো থাকবে সেগুলো বলে দিই। ভালোবাসা থাকলে অবশ্যই তার প্রতি একটা বিশ্বাস থাকবে, তার প্রতি সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে, ঠিক আছে। আর সবথেকে বড় কথা, তার সাথে সাথে যেগুলো থাকবে সেটা হচ্ছে অল্প কিছুটা সন্দেহ থাকবে, কিছুটা তাকে হারানোর ভয় থাকবে, কিছুটা জেলাস ফিলও তোমার মাঝে মাঝে হবে। এই পুরো ব্যাপারটাই কিন্তু একটা ব্যালেন্সের মতো, কখনোই বেশি কিছু হয়ে যাবে না। এই যে জেলাস ফিলটা অনেক বেশি হবে না, সন্দেহটা অনেক বেশি হবে না, কারণ অতিরিক্ত জেলাস ফিল, অতিরিক্ত সন্দেহ কিন্তু খুব খারাপ। আবার অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত সম্মান, এটাও কিন্তু খুব খারাপ। তো সবটাই কিন্তু খুব মেপে ঝুঁকে হবে। মানে তুমি তাকে ভালোবাসো, খুব ভালোবাসো, তুমি তাকে পুরো সম্মান করলে, পুরো বিশ্বাস করলে, আবার পুরো বিশ্বাস করে কখনোই যে তুমি একটু ট্রাই করলে না তাকে জানা চেনার, একটা সময়ের পর এগুলো আর দরকার হয় না। কিন্তু যখন তুমি সম্পর্কের মধ্যে আসো না, যখন তুমি তোমার সম্পর্কর বয়স 1 বছর, 2 বছর, 3 বছর, তখন তোমাকে একটু যাচিয়ে নেওয়া দরকার। কারণ আজকের দিনের মানুষ কিন্তু, বিভিন্ন মানুষ বিভিন্ন মেন্টালিটির হচ্ছে, এবং আজকের দিনে প্রেমের থেকে ব্রেকআপের সংখ্যা বেশি, সেটা তুমি জানো। এবং অনেক মানুষ আজকে দিনে প্রেম করে ব্রেকআপ হয়ে যাওয়ার পর ডিপ্রেশনে ভুগছে, সুসাইড পর্যন্ত করতে যাচ্ছে। তোমার সম্পর্কের মধ্যেও কিছুটা ডামাডোল চলছে, সেই কারণেই হয়তো তুমি আজকের এই ভিডিওটা দেখতে এসেছো, তাই না? তো সেই জন্য আমি তোমাকে বলছি যে আজ একটা সময়ের পর এইগুলো তোমার চোখ বন্ধ করে তুমি বিশ্বাস করতে পারো তাকে, আর তোমার জেলাস ফিল হবে না, আর তোমাকে তাকে হারানোর ভয়ও আসবে না, কিচ্ছু হবে না। কিন্তু প্রথম প্রথম এই জিনিসগুলো হয়, তাই পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা আছে কিনা সেটা প্রথমে জেনে নেওয়া দরকার। 2 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে তুমি তাকে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা কিনা সেটা জেনে নিলে এবং তাকেও বলবে এটা করার জন্য, ঠিক আছে। তো আমি যেটা বলছি সেগুলো মনের মধ্যে টিক দাও, তারপরে তুমি নিচে কমেন্টে জানাবে। 2 নম্বর যেটা, সেটা যাচাই করবে তোমার নিজের মধ্যে এবং তার মধ্যে, সেটা হচ্ছে যে তোমরা দুজনই অ্যাডজাস্ট করতে পারো কি না। দেখো, সম্পর্কের মধ্যে অ্যাডজাস্টমেন্ট কিন্তু খুব দরকার। কিছুটা অ্যাডজাস্টমেন্ট তুমি যদি করতে না পারো, সেক্ষেত্রে কিন্তু খুব মুশকিল হবে। কেন? কারণ বিভিন্ন আজকে দিনে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন রকম মেন্টালিটি আছে। তুমি যদি ভাবো যে তোমার সাথে সাথে হুবহু মেন্টালিটি তার মিলে যাবে এবং তুমি একদম সেম মেন্টালিটির একটা মানুষ পাবে, তাহলে কিন্তু খুব এটা তুমি বেশি এক্সপেক্ট করছো, ঠিক আছে। যদি তুমি সেম মেন্টালিটির মানুষ পেয়ে যাও, সেক্ষেত্রে তুমি খুবই লাকি। কিন্তু ম্যাক্সিমাম জন মানুষ পায় না, সেক্ষেত্রে তোমাকে কিছুটা অ্যাডজাস্ট করতেই হবে এবং তাকেও কিছুটা অ্যাডজাস্ট করতেই হবে, ঠিক আছে। অ্যাডজাস্টটা ঠিক কীভাবে করতে হবে, কতটা পরিমাণ করতে হবে, সে বিষয়ে আমি একটা পার্টিকুলার ভিডিও বানিয়েছি, ওপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারো, কিংবা আমার এই চ্যানেলের এই ভিডিও লাস্টে আমি লাগিয়ে দেবো, সেখান থেকেও তুমি দেখতে পারো, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট তুমি কতটা করছো এটা তুমি বুঝতে পারবে। যদি অ্যাডজাস্টমেন্ট করো না করো তুমি, হ্যাঁ, তো তুমি সবসময় তোমার মেন্টালিটিটা যেরকম টাইপের তুমি সেরকম টাইপেরই মানুষ খুঁজছো, তুমি সেরকম টাইপেরই মানুষ চাইছো, সেও হয়তো সেরকম টাইপের চাইছো, তাহলে কিন্তু এখানে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে দিয়েছে, এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। এটা তোমাকে একটু বুঝে নিতে হবে, এবং তুমি যদি অ্যাডজাস্ট করো কিছুটা হলেও, তাহলে নিচে কমেন্টে তুমি জানাবে। তাহলে তোমার 2 পয়েন্ট হলো। 3 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে যে তুমি তাকে কতটা
ভালোবাসার মধ্যে কতটা দায়িত্ব কর্তব্য পালন করছো, কতটা প্রতিজ্ঞা দিচ্ছ। তুমি হয়তো একটা প্রমিস করছো, সেই প্রমিসটাকে রাখার চেষ্টা করছো, প্রায় তুমি হয়তো একটা প্রমিস করছো এবং প্রমিস ভেঙে ফেলছো, তাহলে কিন্তু খুব মুশকিল। সেক্ষেত্রে তোমার প্রমিস না করাই ভালো। তুমি যদি বারবার প্রমিস করো এবং ভেঙে ফেলো, সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে একটা অবিশ্বাস জন্মাবে এবং সেক্ষেত্রে সে কিন্তু তোমাকে খুব নিচু চোখে দেখতে শুরু করবে এবং একটা সময়ের পর সে তোমাকে কোনো কিছু দিয়ে আর বিশ্বাস করবে না। তাই তোমার মধ্যে যে জিনিসগুলো প্রমিস করছো তুমি, সেগুলো যদি না রাখতে পারো তাহলে কিন্তু খুব কঠিন একটা সিচুয়েশন তৈরি হবে। তাই প্রমিস করার সাথে সাথে সেগুলোকে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে। তুমি কি এটা করো? যদি করো তাহলে নিজে কমেন্টে জানাবে। তার সাথে সাথে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে সময়ের সাথে সাথে একটু হলেও চেঞ্জ করতে হবে। তুমি যদি একটু হলেও নিজেকে চেঞ্জ করতে না পারো, নিজেকে ডেভেলপ করতে না পারো, নিজের পার্সোনাল গ্রোথ করতে না পারো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে না, তুমি অনেক নিচেতে পড়ে থাকবে এবং একটা সময়ের পর দেখতে হবে সে কিন্তু অনেক উপরে চলে গেছে, তখন কিন্তু সে তোমাকে আর পাত্তা দেবে না। এটাও কিন্তু সত্যি কথা, এই কারণেও কিন্তু অনেক সম্পর্ক ভেঙে যায়। তো এটাও তোমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে। তার সাথে সাথে আরেকটা কাজ যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে সম্পর্কের মধ্যে গভীরত্ব আনার জন্য, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে যে যখন তোমার সম্পর্কের 1 বছর বয়স, তখন তোমাদের সম্পর্কটা যে ধরনের সিচুয়েশানে আছে সেই ধরনের সিচুয়েশান থেকে যে মানুষগুলোকে বলে দেওয়ার কথা সম্পর্ক বাড়ানো, সেই মানুষগুলোকে কি বলা হচ্ছে, তুমি কি বলছো, তুমি তোমার বন্ধুদেরকে, তুমি তোমার পাড়া প্রতিবেশীকে, তুমি তোমার ফ্যামিলি মেম্বার্সদেরকে এটা কি বলছো। যদি তোমার মনের মধ্যে ভয় রয়েছে এখনও পর্যন্ত যে না না, সম্পর্কটাকে বেশি রিভিল করে লাভ নেই, সম্পর্কটাকে বেশি এক্সপোজ করে লাভ নেই, সম্পর্কটাকে বেশি লোকজন জানিয়ে লাভ নেই, কারণ একটা সময়ের পর ভেঙে যেতে পারে, যদি তোমার এরকম একটা মনে হচ্ছে তাহলে কিন্তু তুমি এখনও পরিমাণে পর্যাপ্ত ভালোবাসনি বা সে তোমাকে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসতে পারেনি, সেই জন্যই তুমি কিন্তু এখনও পরিমাণে ভয় পাচ্ছ। তো যদি তোমার এর মনের মধ্যে এরকম ভয় থাকে তাহলে কিন্তু তুমি একটা সময়ের পর খুব বেশি কষ্ট হতে পেতে পারো, কারণ সম্পর্কটা ভাঙলে তুমি কিন্তু কষ্ট পাবে। সেক্ষেত্রে তোমার সম্পর্ক থেকে বেরিয়ে আসা ভালো, কিংবা সম্পর্কটাকে খুব সুন্দরভাবে স্ট্রংলি জুড়ে নিয়ে সম্পর্কটাকে রিভিল করে দেওয়া ভালো, ঠিক আছে, এবং তাকেও রিভিল করতে হবে, তোমাকে একা করলে হবে না। তো তুমি যদি সময়ের সাথে সাথে স্টেপ বাই স্টেপ তোমার বন্ধুদেরকে জানাচ্ছ, সেও তার বন্ধুদেরকে জানাচ্ছে, তুমি তার ফ্যামিলি মেম্বার্সদেরকে জানাচ্ছ, সেও তার ফ্যামিলি মেম্বার্সদেরকে জানাচ্ছে, এতে কী হচ্ছে, সম্পর্কটা আরও শক্ত হবে এবং দীর্ঘস্থায়ী হবে এবং গভীর হবে। তো যদি স্টেপ বাই স্টেপ তুমি এটা করে থাকো সেক্ষেত্রেও কিন্তু তুমি তাকে সত্যি ভালোবাসো এবং তোমার সম্পর্ক মজবুত হচ্ছেই হচ্ছে একতরফা। তাকেও এই জিনিসগুলো করতে বলো, সেও কি এই জিনিসগুলো করছে সেটা তাকে নিচে কমেন্টে জানাতে বলো এবং পরে এসে তুমি কমেন্টটা চেক করে নিও, ঠিক আছে। তো যাই হোক, তুমি কতগুলো পালন করো এই 5টার মধ্যে নিয়ম সেটা নিচে কমেন্টে জানাও। আর অবশ্যই তোমাকে একটা কথা বলি যে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে এখনও না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নাও। কেন? কারণ এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিদিন দেখতে থাকলে আস্তে আস্তে তুমি প্রকৃত মানুষ হয়ে উঠবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবীদের সাথে, কারণ তারাও হয়তো কোনো রকম রিলেশনশিপ সমস্যায় ভুগছে, তারাও সমস্যার সমাধান করুক। তুমি একটা সামাজিক দায়িত্ব পালন করছো, তোমার কারণে হয়তো একটা মানুষের সম্পর্ক ঠিক হয়ে যেতে পারে। তাই ভিডিওটা শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, আর অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো, বেল আইকনটিকে প্রেস করে নিও, কারণ বেল আইকন প্রেস না করলে কিন্তু ভিডিওর নোটিফিকেশান পাবে না, ঠিক আছে। চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।